আসসালামু আলাইকুম নতুন আরেকটি ডিজাইনে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই বিরোতে আপনাদের একটি লোগো ডিজাইন শেখাবো তো ভিডিওটি আপনার সম্পূর্ণ মনোযোগ দেখবেন তো দেখেন আপনারা আজকের এই লোগো ডিজাইনটি আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন বা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে এই লোগো ডিজাইনটি ব্যবহার করতে পারবেন তো দেখেন আপনার ভিডিওটি কন্টিনিউ দেখবেন তো দেখেন আমরা পিক্স জেল অ্যাপসটি ওপেন করে নেব নেওয়ার পর দেখেন আমরা ডিজাইনের শুরুতে দেখেন উপরে আমরা প্লাস পেয়ে যাবো তো এখান থেকে প্লাস চলে আসবো প্লাস আসার পর এখান থেকে শ্যাপ পেয়ে যাব তো এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেব তো শেপ সিলেক্ট করার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা জাস্ট এরকম করে এখান থেকে সরষে টিক করে দেব তো দেখেন টিক করার পর দেখেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসে নেব তারপর দেখেন এটাকে দেখেন আবার একটি কফি করে নেব তো আমাদের আজকের এই এলুগোতে থাকবে হচ্ছে টি টি এইচ তো এই তিনটি ওয়ার্ড দিয়ে আমরা আজকের এই গোটেজেনটি করবো তো দেখেন আমরা প্রথমে এই শেপটাকে দেখেন আবার একটি কফি করে নেব এখানে আমরা কফি পেয়ে দেবো এখান থেকে কফি করে নেব কফি করার পর দেখেন জাস্ট এটাকে আমরা এখানে বসিয়ে নেব তো আমরা এখানে বসে নেবো বসানোর পর দেখেন এটাকে দেখেন আমরা কী করবো জাস্ট এটাকে এভাবে দেখেন রোটেট করে নেব তো রোটেট করার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেব তো আমরা এইস বানিয়ে নেব তো এখানে আমরা বসিয়ে নেব তো বসানোর পর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করব কপি করার পর দেখেন জাস্ট এটাকে আমরা এখানে বসে নেব তো এটাকে আমরা টি বানাবো এই জন্য এটাকে আমরা এখানে বসে নেব তো এখান থেকে দেখেন আমরা পজিশন পেয়ে যাবো পজিশন থেকে টাকা দেখেন আমরা এরকম করে দেখেন প্রদূষণ মতো করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তো আমরা এরকম করে এখানে বসিয়ে নেব তো বসানোর পর দেখেন আমরা কী করবো জাস্ট উপরে আমরা দেখেন লেয়ার পেয়ে যাব লেয়ার চলে আসবো এখান থেকে দেখেন লেয়ারগুলো আমরা এখান থেকে সবসময় মাস্ট করে নেব তো এখান থেকে আমরা এরকম করে এখান থেকে মাস্ট করে নেব তো দেখেন মাস্ট করার পর দেখেন আমাদের ডিজাইনের শুরুতেই দেখেন এখান থেকে আমরা পেয়ে যাব দেখেন কালার তো এখান থেকে আমরা কালার চলে আসবো তারপর দেখেন এখান থেকে আমরা অ্যানেবেল করে দেবো কালারটা আমরা ব্ল্যাক করে দেবো টিক করে দেবো তো দেখেন ঠিক করার পর দেখেন এখন থেকে আমরা কী করব জাস্ট এখান থেকে দেখেন আমরা এখান থেকে আবার কি শেপ নিব তারপর দেখেন এই রুলসটা আমরা ফুল করে দেব তারপর দেখেন এটাকে আমরা এরকম করে নিয়ে তারপর দেখেন আমরা এখানে এরকম করে টিক করে দেবো তারপর দেখেন আমরা এটাকে দেখেন তারপরে আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো একই করে তো এখান থেকে আমরা কালার চল আসবো অ্যানেবেল করে দেবো কালারটা আমরা ব্ল্যাক করে দেবো জাস্ট এটাকে দেখেন আমরা সুন্দরভাবে পরিষম্মত করে এখানে বসে নিব তো এখান থেকে আমরা পরিষম্মত করে বসে নেব তো আমরা এরকম করে এখানে বসে নেব দেখেন তো এরকম করে বসানোর পর দেখেন আমরা দেখেন এটার মধ্যে স্টক পেয়ে যাবো তো আমরা এখানে স্টক পেয়ে যাবো স্টকটা এনেবেল করে দেব জাস্ট এখান থেকে দেখেন স্টোকটি তো আমরা স্টকটি একটু বাড়িয়ে দেবো টিক করে দেব তারপর দেখেন কি করব আমরা এটাকে দেখেন আবার একটি কফি করে নেব কফি করার পর দেখেন এটাকে জাস্ট এটাকে সুটো করে জাস্ট এরকম করে শুটো করে তো এটাকে দেখেন এরকম করে এখানে বসানোর পর দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে কালার চলে আসবো কালারটা আমরা হোয়াইট করে দেবো জাস্ট এখানে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে তারপর দেখেন তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন এখান থেকে আবার কি শ্যাপ নেব শ্যাপ নেওয়ার পর দেখেন এই শ্যাপটাকে দেখেন আমরা এটুকু দেখেন রিমুভ করবো জন্য দেখেন এরকম করে এখানে বসিয়ে নেব তো বসানোর পর দেখেন আমরা ওপর লেয়ার পেয়ে যাবো তো বসানোর পর এখান থেকে আমরা ঠিক করে দেবো তারপর দেখেন ওপর লেয়ার পেয়ে যাব লেয়ার চলে আসবো এখান থেকে দেখেন আমরা সবগুলো লেয়ার এখান থেকে দেখেন এবং আমরা মাস্ট করে নেব তো এখান থেকে আমরা এরকম করে মাস্ট করে নেব তো মাস্ট করার পরে আমরা এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেস কালার তো আমরা ইরেজ কালার চলে আসবো জাস্ট এখান থেকে আমরা এনেবেল করে দেবো টিক করে দেবো তো দেখেন এখন আমরা কি করবো এখান থেকে আবার কি শ্যাপ নিব শ্যাপ নেওয়ার পরে আমরা রুলস পেয়ে দেব রুলস আমরা ফুল করে দেবো জাস্ট অপাসিটি আমরা জিরো করে দেবো এখান থেকে আমরা স্টক পেয়ে যাবো স্টকটা আমরা ফুল করে দেবো স্টকটা আমরা ফুল করে দেওয়ার পর এখান থেকে আমরা টিক করে দেবো তারপর দেখেন এটাকে আমরা জাস্ট এখানে আমরা বসিয়ে দেখেন তো এখানে আমরা এরকম করে বসিয়ে নেবো তো দেখেন এরকম করে আমরা বসানোর পরে আমরা কী পর লেয়ার পেয়ে যাবো লেয়ার থেকে দেখেন আমরা দেখেন আবার এই দুই লেয়ার আবার মাস্ট করে নেব তো এরকম করে মাস্ট করার পরে এখন দেখেন আমরা এটাকে দেখেন রিলেটিভ পজিশন মতো করে বসে নেবো এখানে রিলেটিভ পজিশন পেয়ে যাবো তো এখান থেকে আমরা ওইভাবে রিলেটিভ পজিশন মতো করে বসিয়ে নেব তারপর টিক করে দেবো এটাকে দেখেন আবার একটি কফি করে নেব কফি করার পরে এটাকে দেখেন আবার রিলেটিভ পজিশনে চলে আসবো আসার পর এখান থেকে আবার আমরা রিলেটিভ পজিশন মতো করে বসিয়ে নেব তারপর দেখেন আমরা এখান থেকে টিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পেয়ে যাব দেখেন ইরেস তো এখান থেকে আমরা ইরেস পেয়ে যাবো তো আমরা ইরেজে ক্লিক করে দেবো ইরেজে ক্লিক করার পর দেখেন এখান থেকে দেখেন এটাকে আমরা ফুল করে দেব তারপর এখান থেকে আমরা এটাকে দেখেন এখানে প্লাস পেয়ে যাবো তো এখান থেকে দেখেন আমরা জুম করে নেব তো এরকম করে আমরা জুম করে তারপর দেখেন তো আমরা জুম করে এরকম করে তারপর এটাকে দেখেন আমরা এরকম করে হাত দিয়ে বসে রিমুভ করে নেব তো আমরা হাত দিয়ে বসে দেখেন এরকম করে আমরা রিমুভ করে নেব তো দেখেন আমরা এরকম করে এখান দেখেন আমরা এটুকু রিমুভ করে নেব তো আমরা এরকম করে রিমুভ করার পর এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে দেখেন টিক করে দেবো তো দেখেন টিক করার পর দেখেন এখন আমরা কী করবো জাস্ট এখান থেকে চলে আসবো দেখেন কালারে তো কালারে আসার পর এখান থেকে আমরা এলো অর্ডিজেনটির একটি কালার গ্রেডিং করবো তো এখান থেকে আমরা এটাকে এনেবেল করে দেবো জাস্ট এখান থেকে আমরা গার্ডেনে একটি কালার পেয়ে যাবো কালারের নিচে দেখেন তো এটার মধ্যে চলে আসবো আসার পরে এখান থেকে দেখেন প্লাস পেয়ে যাব তো প্লাস আসার পরে এখান থেকে দেখেন আমরা কালার পেয়ে যাবো তো কালার আসার পর দেখেন আমরা কী করব তো এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেবো তো আমরা এরকম একটি কালার সিলেক্ট করে দেবো জাস্ট এখানেও দেখেন আমরা কীরকম করে তো আমরা এরকম একটি কালার সিলেক্ট করে দেবো তো দেখেন এ পরে দেখেন প্লাস পে দেবো প্লাসে ক্লিক করে দেব তারপর এখান থেকে আবার কালার চলে আসবো জাস্ট এরকম একটি কালার সিলেক্ট করে দেবো তারপর দেখেন আমরা কী করবো তো এখান থেকে দেখেন আমরা কালার একটি বার পেয়ে যাবো দেখেন এখানে তিন নাম্বারে তো এটাকে দেখেন আমরা নিচে নিয়ে আসবো তারপর এটাকে দেখেন আমরা উপরে নিয়ে চলে আসবো আসার পর দেখেন আমাদের এরকম একটি কালারের বার চলে আসবে তো আমাদের দেখেন এরকম একটি কালার তৈরি হয়ে যাবে তারপর এখান থেকে আমরা জাস্ট ওকে করে দেব তো দেখেন আমাদের এরকম একটি কালার তৈরি হয়ে যাবে তারপর দেখেন আমরা কী করবো এখানেও দেখেন একই রকম করে একটি কালার তৈরি করে নেব তো দেখেন এখানেও আমরা এরকম একটি কালার তৈরি করে দেবো তারপর দেখেন আমরা কি করবো জাস্ট এখান থেকে ঠিক করে দেব তারপর দেখেন উপর লেয়ার চলে আসবো আমরা দেখেন এই দুই লেয়ার আবার এখান থেকে জাস্ট এরকম করে আমরা মাস্ট করে নেব তো দেখেন মাস্ট করার পরে আমরা কী করব তো এটাকে একটু ছোটো করে নেই নেওয়ার পর দেখেন আমরা কি করব এখান থেকে দেখেন তো এখান থেকে দেখেন আমরা উপর প্লাস চলে আসবো প্লাসের থেকে এখান থেকে আমরা ট্যাক্স পেয়ে দেবো তো এখান থেকে আমরা ট্যাক্সি ক্লিক করে দেবো এখান দেখেন আমাদের জন্য একটি ট্যাক্স লিখে নেব তো এখানে আমাদের ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবের নাম বা আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের নাম এরকম একটি নাম এখানে দিয়ে দেবো তো এখানে আপনাদের বোঝানোর স্বার্থে এখানে আমি দিব দেখেন তো আপনাদের বোঝানোর স্বার্থে এখানে আমি দেবো হচ্ছে ডিটিএইস তারপরে এখান দেবো হচ্ছে লগু এল ও জি ও লগু তো এরকম করে আমরা এখানে দিয়ে নেবো দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ডান করে দেবো আমরা নিউজ ট্যাক্সট্যাক্ট ডিলিট করে দেই তারপর এখান থেকে আমরা ডান করে দেবো জাস্ট এখান থেকে দেখেন আমরা ওকে করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমরা এতে চলে আসবো এতে আসার পরে এখান থেকে আমরা পেয়ে দেবো দেখেন এবি ফ্রন্ট তো আমরা এবি ফন্টে আসার পরে এখান থেকে আমরা একটি ফোন সিলেক্ট করবো তো আমরা এরকম একটি ফোন সিলেক্ট করব জাস্ট ওকে করে দেবো তারপর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেব তো এখানে এরকম করে আমরা বসিয়ে দেবো তো বসানোর পর দেখেন আমরা এটার কালারটা আবার চেঞ্জ করে দেবো তো এখান থেকে আমরা কালার চলে আসবো কালার আসার পর এখান থেকে আবার দেখেন আমরা গার্ডেন আসার পর এখান থেকে দেখেন আমরা একটি কালার সিলেক্ট করে দেবো জাস্ট এখান থেকে দেখেন টিক করে দেব তারপর দেখেন আমরা কী করবো এখান থেকে দেখেন আবার একটি শ্যাপ নেব শ্যপ নেওয়ার পর রিডোলসটা আমরা ফুল করে দেবো অপাসিড আমরা কমিয়ে দেব তারপর এখান থেকে আমরা স্টক পেয়ে যাবো স্টকটা আমরা তো এরকম করে বাড়িয়ে দেবো জাস্ট এখান থেকে টিক করে দেবো তো টিক করার পর এখান থেকে দেখেন আবার আমরা কালার চলে আসবো কালার আসার পর এখান থেকে আমরা অনেবেল করে দেবো গার্ডেন চলে আসব তো আমরা এই কালারটা আবার সিলেক্ট করে দেবো টিক করে দেব তারপর এটাকে দেখেন আমরা এখানে বসিয়ে নেব তো এখানে আমরা এরকম করে বসিয়ে নেব তো বসানোর পর দেখেন আমরা কী করবো লেয়ার থেকে দেখেন আমরা এখান থেকে সব গুলালেয়ের এখান থেকে আবার এভাবে মাস্ট করে নেব তো মাস্ট করার পর দেখেন আমরা দেখেন এখানে আরেকটি ট্যাক্স আমরা লিখে নেই তো এখান দেখেন আমরা প্লার চলে যাব তারপর এখান থেকে আবার ট্যাক্স নেব ট্যাক্স নেওয়ার পর এখান দেখেন আমরা আবার একটি ট্যাক্স লিখে নেব হচ্ছে লোগো ডিজাইন এল ও জি ও লোগো ডিজাইন তো এরকম করে দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দেবো জাস্ট ওকে করে দেবো তারপর দেখেন এখান থেকে দেখেন আবার এতে চলে আসবো এখান থেকে এবি ফ্রন্টে চলে আসবো তারপর এখান থেকে দেখেন আমরা একটি ফর্ম সিলেক্ট করব তো আমরা এরকম একটি ফর্ম সিলেক্ট করবো তারপর এখান থেকে দেখেন আবার চলে আসবো দেখেন কালারে তো এখান থেকে কালার চলে আসার পর এখান থেকে কালার চলে আসার পর এখান থেকে গার্ডেন আসবো আসার পর এখান থেকে দেখেন আমরা এই কালারটা আবার সিলেক্ট করে দেবো এটাকে দেখেন আমরা এখানে বসে নেবো তো দেখেন এখানে আমরা কী করবো লেয়ার চলে আসবো তারপর দেখেন এখান থেকে দেখেন আবার এই দুই আর আবার এখান থেকে আমরা মাস্ট করে নেব তো এই দুইলিয়ার আবার মাস্ট করে নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে নিচের দিকে আসতে পারবো এখান থেকে আমরা পেয়ে দেবো দেখেন শ্যাডু তো শ্যাডুতে চলে আসবো আসার পর এখান থেকে আমরা এনেবল করে দেবো ব্লাডটা কমিয়ে দেবো তো এখানে আমরা এক এক করে এভাবে বাড়িয়ে দেবো তো বাড়ানোর পর দেখেন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব তো এখান থেকে কফের মতো এটা চলে আসব তো এখান থেকে দেখেন আমরা কালারটা আমরা হোয়াইট করে দেব বা আমরা ব্ল্যাক কালার করে দেবো এরকম একটি কালার এখানে আমরা সিলেক্ট করে দেবো তো দেখেন আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের লোক খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন তো দেখেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য লুগু ডিজাইন টি শার্ট ডিজাইন এবং কি বিজনেসকার ডিজাইন তো এ ধরনের ডিজাইনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি তো আমাদের এই চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন